দেখো, ইলেকট্রো কেমিস্ট্রির এই কোশ্চেনটা খুবই মজার কোশ্চেন। তোমরা জানো কি না জানি না, তোমায় আমি লিখে দিচ্ছি যে এই যে আমরা বলি না ইনার্ট সেল, ইনার্ট সেলটা মেনলি হচ্ছে রিডাকশন পোটেনশিয়ালের কথা। তো রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু মানে এই যে ইনার্টের ভ্যালু যত যত বেশি হয় তত সেটা নিজে রিডিউসড হয়। রিডিউসড হয় মানে ধরে নাও একটা মেটাল আছে, সে প্লাসে আছে বা টু প্লাসে আছে, সেই ইলেকট্রনটা নিয়ে রিডিউসড হয়ে গিয়ে মেটাল হয়ে যাবে, এটা হয়। তাহলে যদি রিয়াকশন হয় তাহলে আমি ওই কন্টেনারের মধ্যে এই আয়নটাকে রাখতে পারবো না, যেই কন্টেনারের মধ্যে রাখলে এটা রিডিউসড হয়ে যাবে, রাখতে পারবো না, কারণ রিয়াকশন করে যাবে। রিডিউসড হবে মানে কন্টেনার যেটা আছে সেই কন্টেনারটা আবার অক্সিডাইজড হয়ে যাবে। এই জন্য আমরা এই রিয়াকশনগুলো অ্যাভয়েড করার জন্য এই কন্টেনারে রাখতে পারবো না। তাহলে কাকে রাখা যাবে না? মেটাল আয়নকে রাখা যাবে না, যেই মেটাল আয়নে ইলেকট্রোড পোটেনশিয়াল মানে রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু বেশি। কার মধ্যে রাখা যাবে না? যার রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু কম তার মধ্যে রাখা যাবে না। তো এখানে দেখছো সবচেয়ে বেশি ভালো রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু দিচ্ছে তো সিলভার, মার্কারিও ভালো দিচ্ছে। তাহলে সিলভার প্লাসকে কোনো দিনই ওর থেকে নিচে থাকা ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালুযুক্ত কোনো মেটাল কন্টেনারের মধ্যে রাখা যাবে না। AgNO3কে কপারের মধ্যে রাখা যাবে না, কপারের জায়গাটা হচ্ছে পজিটিভ অনেক কম কিন্তু সিলভারটা বেশি। তাহলে ও আগে সিলভার প্লাসটা রিডিউসড হয়ে সিলভার হয়ে যাবে কপারের রেসপেক্টে, তাহলে এটাকে রাখা যাবে না, তাহলে এটা ভুল। ম্যাগনেশিয়াম টু প্লাসকে বলছে কপারের মধ্যে রাখা যাবে কি না, ম্যাগনেশিয়ামের ভ্যালুটা ওরা দিয়েছে নেগেটিভে, আর কার মধ্যে রাখতে বলেছে কপারের মধ্যে, কপারের ভ্যালু পজিটিভে। তাহলে অবশ্যই ম্যাগনেশিয়াম কপারের সাথে রিয়্যাক্ট করবে না, ম্যাগনেশিয়াম টু প্লাস কপারের সাথে রিয়্যাক্ট করবে না, তাহলে রাখা যাবে। কিন্তু ওরা বলেছে ক্যানট বি স্টোর্ড, তাহলে মিথ্যে কথা, কেটে দাও। CuCl2 ক্যান বি স্টোর্ড ইন সিলভার, সিউর ভ্যালু হচ্ছে 34 কম, মানে 0.34 কম, সিলভার হচ্ছে 0.80, তার মানে CU2 প্লাস সিলভারের মধ্যে রাখা যাবে। এরা কি বলেছে? ক্যান বি স্টোর, এক্স্যাক্টলি কারেক্ট। মার্কারি HgCl2 ক্যান বি স্টোর ইন কপার, মার্কারি ভ্যালু বেশি তার মানে তো রিডিউসড হয়ে যাবে, Hg2+ তো রিডিউসড হয়ে যাবে কপারের রেসপেক্টে, তাহলে রাখা যাবে না। ওরা বলছে ক্যান বি স্টোর, তাহলে ভুল বলছে। এইভাবে অ্যান্সার করতে হয়, ক্লিয়ার? তাহলে আমাদের রাইট অ্যান্সার আমরা পেয়ে গেছি।